কালামাটি লাগে আয়া তুম সবকে লিয়ে দেখতে পাচ্ছ ওতে আসছি কালামাটি বয়ার থেকে ভিতরে সাপড়াঘাটে যেয়ে যেতে হবে মানুষের দিকে ভুটান পাহাড় চলো মানুষ ইয়ে সাথে দেখা হবে কালামাটিতে দেখা হবে কথা হবে এখানে ফাইনালি আমরা কালামাটি ফরেস্ট গেট বসাইলাম এখানে টাকা লাগবে পার পার্সন 100 করে আবার গাড়ির জন্য ওইখানে 300 এখানে গাড়ির জন্য এখানে আবার 400 তো কত গেল ধামাকা গুদমারা ফান দেখি কালামাটি সবাই বলে যে ভালো দেখি ভালো হইলে তো পয়সা একদম সুদ সমস্যা যেটা হাওয়া দিছে না হওয়ার জন্য তো গ্যাস তো বুঝাই যাচ্ছে না জ্বলবে না জ্বলবে না রসুন পেঁয়াজ আলু সব এই বাহ কি সব বাপা মজা লাগছে রে এটা মজা বিগুন দোস্ত তোমরা সবাই আসা বুঝছো একদম পয়সা যতটাই খরচ হই পয়সা পয়সা পেছুল হ্যাঁ এটা কি এটা কমলা দেখি যে হ্যাঁ এটা কোথা কোথা থেকে আনছো এটা ভুটান থেকে নাকি ওই পাহাড় থেকে আনা হয়েছে দাম কিন্তু অনেক কম এখানে সবাই খাওয়া দাওয়া করছে হ্যাঁ কেমন বলিয়া কালামাটি কেমন আসা যায় কি সঞ্জীব রাইট না কি বলিস আমাদের চিকেন খাওয়া শেষ এখন পাঁঠা মাংস চিকেন খাওয়া শেষ এখন আমরা পাঁঠা খাবো বাবলুদা পাঁঠা বানাবে কালামাটি সবাই বলে কালামাটি কোথায় কালামাটি তো সকালবেলা আসছি এখন বাজে মোটামুটি দুইটা বা এরকমই আর কি এই যে কালামাটি দেখতে পাচ্ছ এটা হ্যাঁ এরকম ওই সামনে ওই পাহাড়টা ওই যে দেখতে পাচ্ছ হয়তো আমি একটু পরে আমি জুম করে দেখাচ্ছি জল কিন্তু বেশ ঠান্ডা কিন্তু হ্যাঁ দেখা দিচ্ছে তারা জুম করতে হ্যাঁ তুমি দেখো ওই যে কালামাটি এখানে যে আগ্নেয়গিরি হয়েছিল অনেক বছর আগে এখন সন্ডা বলতে পারতেছি না রিসার্চ করতে লাগবে আর কি দেখতে লাগবে গুগলে কত বছর আগে হয়েছিল হ্যাঁ ওইখানে ওইটা কিন্তু ভুটান পাহাড় কিন্তু হ্যাঁ অনেক লোক ওইখানে দেখে আসছে আর কি ঘুরে ঘুরে ওই যে কালামাটি দেখো কালো দেখছো না দেখতে পাচ্ছ হয়তো কালো কিন্তু বাইক নিয়ে গেলে একদম ধুলায় কিন্তু একদম শরীর একদম শেষ হয়ে যাবে কিন্তু কেউ বাইক নিয়ে আসবেন না
সবাইকে বলছি কেউ বাইক নিয়ে আসবে না, এখানে দেখতে পাচ্ছ ছোটো করে গাড়ি নিয়ে আসছে, নদীর ওই পারে হয়ে গেছিলো, অসুবিধা নাই কোনো। কালো মাটি ওই না, কালো কালো, হ্যাঁ অল্প অল্প দেখতে পাচ্ছ হয়তো কালো কালো। আরও এইখানটায় কোথায়, এখানে, হ্যাঁ ওইখানটায় আগ্নেয়গিরি হয়েছিলো অনেক বছর আগে। সেরকম তিনটা নদী পার হয়ে আসতে লাগে, এরকম এটা যেরকম একটা নদী, এরকম তিনটা নদী পার হয়ে আসতে লাগে তিনটে। তো বাইক নিয়ে কেউ আসো না, একদম শেষ হয়ে যাবে একদম। আসছে লোকাল হয়তো আশপাশেগুলো ছেলেপেলেগুলো আসছে, কম বয়সের ছেলেপেলেগুলো, কিন্তু কিন্তু বাইক নিয়ে আসলে প্রচুর কষ্ট হবে। জল কিন্তু বেশ ঠান্ডা, কিন্তু আনছিলাম গামছা টামছা সবই আনছিলাম, ভাবছিলাম তো ঘরের থেকে স্নান যে গামছা নিয়ে যাই এখানে যে স্নান করবো, কিন্তু স্নান করতে পারলাম না। দেখো শুরু সব কালো কালো মাটি, এখান থেকে শুধু একদম ওই অব্দি সব ভুটান পাহাড়, এগুলো এখানে আগ্নেয়গিরি হয়েছিল অনেক বছর আগে, একদম কালো হয়ে গেছে এটুকু আগুন, এটুকু আগুন, সরি সরি আগুন মেলে মানে পাহাড়টা মাটিগুলো সব পুরে একদম কালো হয়ে গেছে, ওইখানটা সাদা সাদা হয়ে গেছে। ওইখানে দেখি দেখে আসি, চলো চলো দেখে আসি কেমন কী অবস্থা ওইখানে। এখান থেকে দেখতে তাদের তাদের হাতির ঘুরিয়ে গিয়ে হাতির, তারমানে এখানে আসে তারমানে সন্ধ্যার সময় হচ্ছে, যখনই হোক সকাল হোক বিকাল হোক, সামনে দিয়ে দেখাই দিচ্ছি একদম কালো কালো, একদম একদম কলার মতো, একদম সবাই রাগ করবে, দেখা যাবে পরে রেখে গেলে যাবে এখান থেকে কোথায়, এটা মানস ন্যাশনাল পার্ক আছে, ভুটান চলে যাবো এখান থেকে, সরি এমনি কমপ্লেন করছি, অসম্ভব এখান থেকে যাওয়া, তার আগে বাঘের খাদ্য হয়ে যাবো। হ্যাঁ একদম পুরে কালো হয়ে গেছে, একদম একদম উপর অব্দি দেখো, ওই দেখতে পাচ্ছ এই দেখছ, একদম কালো হয়ে গেছে একদম পুরে। এখানে তো মানে এইবারে তো আমরা আসলাম, তার আগে তো শুনি নাই, সামনে আমাদের এখান থেকে এখানে শুনছিলাম তো এখানে পিকনিক এলাও ছিল না কি, রান্নাবাড়ি খাওয়ার জন্য এখানে মানে কি বানায় নিয়ে রান্না বান্না করে এখানে আসতো, আগে আসতো মানে দু এক বছর আগে শুনলামই তো আমরা, দুই বছর না তিন বছর হলো শুনলাম কালামাটি। ওটুক লোকেশন দেখার জন্য আমি একা একা এসে পড়ছি, সবাই এখানে অনেক দূরে আছে দেখো, একা কি করা যায়, সামনে আছে লোকেশনটা, যাবো কি জানি না সামনে কি আছে, কোন দিয়ে যাবো, কিন্তু ওই স্পটটা এখানে এদিকে দেখতে পাচ্ছ, কিন্তু পার হবো কীভাবে, আসছি আর একা, ওইখানে গেলে তো বকা দেবে, ওইখানে তো অনেক টাইম হয়ে গেলো আসছি, দেখা যাবে পরে, আর সবাই যদি দেখে চলে যায় এখন কী করবো, লিভ নিব। পার হই কিন্তু দেরিতে পার হবো, জল কিন্তু একদম ফ্রেশ, দেখতে পার হবো নাকি, ওইখানে তো বোঝা যাচ্ছে না চল কতটুক, পড়ে গেলে তো সমস্যা হয়ে যাবে। ফাইনালি পৌঁছে গেলাম, কাঁচা ঘাসগুলো কীভাবে জ্বলতেছে দেখছো, এখানে আগুন লাগাইছে নাকি, একদম তাজা ঘাস কিন্তু একদম, দেখো তো সাউন্ড কি দেখছো, ও ভয় ভয় লাগছে আমার, হ্যাঁ
দেখছো কাজা খাচ্ছিল, কারণটা কি? গ্রাস হবে নাকি এবার ভয় লাগে। চলো দেখে আসে দৌড় পারি কালামাটি। চলো ও হারান লাগে দেখতে পাচ্ছ হতে আসছি। ও ভালো লাগলো, বকা দিবে এখান থেকে দেখছো দেখছ কি অবস্থা হয়ে আছে। জয় শ্রীরাম। লক পাইলাম, গেটে দেখাইছিল যেখানে লক পাইলাম, জায়গা এখন বেশি দেরি করা যাবে না। হাতের গই এখানে এই পাহাড়ে এখানে আসে নাকি, ঘুরতে আসে নাকি, কি আছে এখানে? না এখানে শিলাজিৎ খাইতে আসছে হয়তো, জায়গা কোথায় যাবো। তাই বন্ধুরা সাদামাটি দেখাইলাম, এখন কালামাটি দেখাবো, দেরাজনের নাম পড়ছে কালামাটি। দেখো কালামাটি এক পিস হাতি নিয়ে দেখাবো, চলো। এখানে সাদামাটি, সাদামাটি মানে এখানে কেমিক্যাল বাড়িয়েছিল কেমিক্যাল জন্য, এখন তো বিকাল হয়ে গেছে, সকালবেলা আসতে পরে যেটা আলোটা সূর্যের আলোটা যেখানে পড়ে একদম পাহাড়টা একদম কালারিং হয়, এখানে কেমিক্যাল আছে তার জন্য এরকম হয়। কিন্তু কালামাটি নামটা পড়ছে কালামাটি এই জিনিসটার জন্য। চলো দেখাবো, এক পিস মাটি নিয়ে দেখাই, একদম কালো দেখতে পাচ্ছ, এটা নিয়ে যাবো প্রুফ। হ্যাঁ সবাইকে দেখাবো কালা মাটি, চলো। একা শিক্ষক হয়তো তোমরা বলতে পারো, তোমরা আসছো পাঁচ ছয়জন একা আসছো, ওদের জন্যে মানে কি হবে না, এখানে রান্না বান্না হইতেছে এখনও, ওদের জন্য অপেক্ষা করি এখানে অন্ধকার হয়ে যাবে আর যাইতে হবে, তার জন্যে একা হিসাব করছে। ঠিক আছে কি অবস্থা, যাবো এদিক দিয়ে যাবো তুমি কি যাবো রাম, রাস্তা কে আছে কি সবাই তো বললো আছে, জানি না কিন্তু রাম তুমি তো যাবো। হ্যাঁ পরে দেখা যাবে এগুলো, এখান থেকে ভাগো এখান থেকে বন্ধু বলে দেখাবো, এই যে কালো মাটি নিয়ে আসছি একটা এক টুকরা, না সুন্দর, এখান থেকে আবার ভালো করে যেতে হবে। হ্যাঁ এখানে পাউডার দিয়ে নি একদম শেষ, পরে দেখা যাবে। খাওয়া দাওয়া রেডি হবে, মানে রান্না বাড়ি করছে, আমরা এখন খাবো, এটা কি বলছো, এটা দিকে বলো কি বলছো, এটা আমাদের টিঙ্কু দা রাষ্ট্রীয় ভাষা বলছে। সব শেষ, হ্যাঁ সব শেষ। হ্যাঁ ওই কি বলে, হ্যাঁ হ্যাঁ বন্ধুরা এখন আমরা বাই 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 বাই। আচ্ছা কি কি, 26 জানুয়ারি, 26 জানুয়ারি খুব ভালো কাটলো আজকের দিনটা, বাই বাই।